মাহমুদ ফজল সুন্দর কণ্ঠস্বরের অধিকারী মিশরের উদীয়মান এক যুবক। আলহামদুলিল্লাহ, তার একটা স্বপ্ন বাইতুল্লাহর মুয়াজ্জিন হওয়া। মসজিদে হারামের মুয়াজ্জিন হওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সে মুখস্থ করেছে সম্পূর্ণ কোরআনুল করিম। সুমধুর কণ্ঠস্বরের অধিকারী মাহমুদ ফজল মিশরের মাশা নামক টেলিভিশনে আয়োজিত এক অনুষ্ঠানে সে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন। সে জানায়, আমার ইচ্ছা হলো মসজিদে হারামে আজান দেওয়া। আমি সম্পূর্ণ কোরআনুল করিম হেফজ করেছি, যাতে এর মাধ্যমে আমি আমার ইচ্ছার বাস্তবায়ন করতে পারি। বর্তমানে মাহমুদ ফজল মিশরের হালওয়ান শহরের একটি কলেজে বিজনেস নিয়ে পড়াশোনা করছেন। তিনি হতে চান কাবা শরীফের সর্বকনিষ্ঠ মুয়াজ্জিন। মিশরের কারি ইউনিয়ন প্রধান মাহমুদ তালাবির মতে, মাহমুদ ফজলের কণ্ঠস্বর অনেক সুমধুর ও আকর্ষণীয়। এদিকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালিকা লরিয়ান বুথের অনেকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যিনি একাধারে বিখ্যাত সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং অ্যাক্টিভিস্ট। তুরস্কের শিক্ষকদের সংগঠন উদারের উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডুকেশন এ অন্যতম প্যানেল আলোচক ছিলেন সারা বুথ। সেখানে তিনি আদর্শ মানুষ গঠনে পশ্চিমা দুনিয়ার শিক্ষা, শিক্ষা গ্রহণ পদ্ধতির নানা ব্যর্থতার চমৎকারভাবে তুলে ধরেছিলেন। সেই সঙ্গে ইসলামের মহানত্ব প্রকাশ করেছিলেন সারা বুথ। খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণের কারণ ব্যাখ্যা করলেন টনি ব্লেয়ারের শালিকা। তাকে সর্বশেষ প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি ইসলাম গ্রহণ করলেন, ইসলামের কোন বিষয় আপনাকে আকৃষ্ট করেছে? উত্তরে সারা বুথ বললেন, ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো ও তাদের আল্লাহর প্রতি ঈমান এবং ভরসা দেখে আশ্চর্যজনিত হয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। তিনি আরও যোগ করেন, বিশাল একটি পরাশক্তির বিরুদ্ধে কেবল আল্লাহর উপর ভরসা তাদেরকে টিকিয়ে রেখেছে। কতটা শক্ত ঈমানদার হলে এটা সম্ভব? আলহামদুলিল্লাহ।